वेलकम टू स्टडी वर्क ক্লাস 12 এর পরে তোমরা যারা সিএ সিএমএ করবে বলে ভাবছো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে যে গ্র্যাজুয়েশন করার সাথে সাথে আমরা সিএ সিএমএ করতে চাই এবং কলকাতায় এসে করতে চাই অর্থাৎ কলকাতার কলেজ থেকে আমরা গ্র্যাজুয়েশনটা করব আমাদের জন্য কোন কলেজগুলো একদম পারফেক্ট হবে অর্থাৎ আমি গ্র্যাজুয়েশনও করব তার সাথে সাথে একটা প্রফেশনাল কোর্সও করব তাই আমাদের জন্য কোন কলেজ নেওয়াটা ঠিক হবে কোন কলেজগুলো ভালো হতে পারে তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা আর আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের অনেকেরই উপকারে লাগবে তোমরা অনেকেই চাও যে গ্র্যাজুয়েশনের সাথে সাথে একটা প্রফেশনাল কোর্স বিশেষ করে সিএ সিএমএ বা সিএস কোন একটা করতে তো তাদের জন্য কিন্তু কলেজ চুজ করাটা একটা অনেক বড় ব্যাপার যদি তুমি একটা ভালো কলেজ না পাও তাহলে সেটা তোমার প্রফেশনাল কোর্সটাকেও কিন্তু অনেকটা এফেক্ট করে সুতরাং তোমার জন্য কোন কলেজ নেওয়াটা ঠিক হবে সেটাও তোমাকে জানতে হবে তো আজকে ভিডিওটা এই নিয়েই হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো সবার প্রথমে একটা কথা বলি তোমাকে এই প্রফেশনাল কোর্সে ঢোকার সাথে সাথে একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করতে হবে অর্থাৎ তোমার কাছে বিকমটা আগে নাকি তোমার কাছে প্রফেশনাল কোর্সটা আগে অনেকেই এরকম থাকে যে হ্যাঁ বিকম করছি তার সাথে সাথে আমি এইটা করে দেখব মানে এটা কেমন হয় আমি দেখব আদৌ করতে পারি কিনা কিন্তু তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে না যে এটা আমাকে করতেই হবে এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি তাদের কাছে বিকমটা একটু ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায় আর প্রফেশনাল কোর্সটা তার থেকে একটু নিচে থাকে তো তোমাদের মধ্যে আশা করছি বেশিরভাগ সবার সিএ বা সিএমএ টাই হবে ফার্স্ট প্রায়োরিটি এবং তোমার বিকমটা থাকবে সেকেন্ড প্রায়োরিটি এই অবস্থায় তোমাকে কিন্তু কোথাও না কোথাও গিয়ে বিকমটাকে একটু হলেও কম্প্রোমাইজ করতে হবে কারণ তোমার প্রথম প্রায়োরিটি হচ্ছে তোমার প্রফেশনাল কোর্সটা সেটাকে তোমাকে ভালো করে করার জন্য একটু হলেও বিকমটাকে কম্প্রোমাইজ করতে হবে কোথা দিয়ে কম্প্রোমাইজ করতে হবে যেমন নাম্বারের দিক দিয়ে অর্থাৎ তুমি বেশি ক্লাস অ্যাটেন্ড করলে না সেই অ্যাটেন্ডেন্সে তোমার কম নাম্বার হতে পারে তুমি 10-এ 10 পেলে না তুমি হয়তো 10-এ 6 পেলে সেটা নিয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে তাছাড়া তোমার ধরো গ্র্যাজুয়েশনের যে এক্সট্রা সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তুমি অত একটাও ভালো করে পড়লে না শুধুমাত্র 60 বা 65% মার্কস পাওয়ার মতো করে পড়লে তো সেটা নিয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে অন্য হয়তো অনেকে সেখানে 80-85% নাম্বার পাবে ওই সেম কোয়েশ্চেনে তুমি যদি সেখানে 65 বা 70% নাম্বার পাও সেটা নিয়েই তোমাকে একদম স্যাটিসফাইড থাকতে হবে এই কম্প্রোমাইজটুকু কিন্তু তোমাকে করতেই হবে কারণ তোমার প্রথম প্রায়োরিটি হচ্ছে তুমি একটা প্রফেশনাল কোর্স করছো সেটার জন্য এই জিনিসটাকে একটু হলেও তোমায় কম্প্রোমাইজ করতে হবে এবার আসছি মেইন কথায় তোমরা কলেজ কি চুজ করবে বা কোন ধরনের কলেজ চুজ করবে দেখো আমি সবার প্রথমেই বলবো যারা প্রফেশনাল কোর্স করবে বলে ভাবছো তারা মর্নিং কলেজকে চুজ করো কারণ মর্নিং কলেজ এমন একটা সময় হয় বা এমন একটা সময় শেষ হয়ে যায় যেটা তোমার ডে কলেজের থেকে 50% সময়কে বাঁচিয়ে দেয় তুমি তাড়াতাড়ি কলেজ করে বাড়ি চলে আসবে এবং এসে তোমার সি এর পড়াশোনা স্টার্ট করে দিতে পারবে এমন অনেক কলেজই আছে যেখানে হয়তো খুব একটা বেশি কলেজ যেতে হয় না সেটার কথা আমি পরে আসছি কিন্তু যারা ভাবছো একটা ভালো কলেজে ভর্তি হবে এবং যেখানে রেগুলার ক্লাস হয় তুমি সপ্তাহে 4-5 দিন সেখানে যেতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো যে 4-5 দিন ডে কলেজে গেলে কিন্তু অনেকটা তোমার এই পড়ার ওপর এফেক্ট পড়বে সুতরাং সবার প্রথমে চেষ্টা করো একটা মর্নিং কলেজকে প্রেফারেন্স দেওয়ার আর যদি কোথাও মর্নিং কলেজ নাও হয় তাহলে তোমরা ইভিনিং কলেজকেও প্রেফারেন্স দিতে পারো কারণ ডে কলেজের থেকে মর্নিং কলেজ এবং ইভিনিং কলেজ এই দুটোতেই ক্লাসের ডিউরেশন অনেক কম থাকে এবং সময় তুলনামূলকভাবে অনেক অনেক কম লাগে আমি নিজে মর্নিং কলেজে পড়েছি এবং আমি ডে কলেজের ব্যাপারটাও জানি যে সেখানে কতক্ষণ ধরে ক্লাস হয় সুতরাং ডে কলেজে তুমি যদি যাও তাহলে তোমার 8-9 ঘন্টা কিন্তু চলে যাবে আর তুমি যদি মর্নিং কলেজে যাও তাহলে তোমার সকাল তোমরা তো ভোরবেলায় উঠে খুব একটা অনেকে পড়াশোনা করতে বসে না সুতরাং তুমি যদি ভোরবেলা উঠে কলেজ চলে যাও সেই সময়টা কিন্তু তোমার বেঁচে যাবে তোমার 11টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে তুমি 12-12:30টার মধ্যে বাড়ি চলে আসবে তো এই বিষয়টা সবাই মাথায় রেখো একটা মর্নিং অথবা ইভিনিং কলেজকে তোমার ফার্স্ট প্রায়োরিটিতে রেখো এবার আসছি এই যে কলেজের ব্যাপারটা এই কলেজের ব্যাপারটা সবসময় আমাদের হাতে থাকে না আমরা হয়তো ভাবলাম যে একটা মর্নিং কলেজে ভর্তি হবো কিন্তু আমি সেখানে চান্স পেলাম না তাহলে আমি কি করব তাহলে তাদের ক্ষেত্রে আমি সাজেশন দেবো তারা একটা নন অ্যাটেন্ডিং কলেজকে বেছে নিতে পারো যেখানে তোমার 40-50% অ্যাটেন্ডেন্স হলেই চলে যাবে তোমাকে রেগুলার কলেজ যেতে হবে না অর্থাৎ সপ্তাহে তুমি যদি 3-4 দিন যাও তাহলেই তোমার কাজ মিটে যাবে তো এরকম একটা ধরনের কলেজকে তুমি প্রেফারেন্সে রাখতে পারো তো যেমনটা তোমাদের বললাম এই ক্ষেত্রে তোমরা একটা নন অ্যাটেন্ডিং কলেজও
চুজ করতে পারো। কিন্তু এখানে একটা পার্থক্য আছে অ্যাটেন্ডিং কলেজ আর নন অ্যাটেন্ডিং কলেজের মধ্যে। তোমরা যারা প্রফেশনাল কোর্স করবে বলে ভাবছো তাদেরকে কিন্তু একটা ভালো মতো ফ্রেন্ডসের গ্রুপ বানাতে হবে, যারা তোমাকে ক্লাসের সমস্ত পড়া দিয়ে সাহায্য করবে, ক্লাসের নোটস দিয়ে সাহায্য করবে, এমনকি পরীক্ষার হলেও যারা তোমাকে সাহায্য করবে। এটা একদমই সত্যি কথা, তোমাকে একটা ভালো মতো ফ্রেন্ডস গ্রুপ বানাতে হবে। সুতরাং যদি তুমি একটা অ্যাটেন্ডিং কলেজে ভর্তি হও যেখানে রেগুলার ক্লাস হয়, এমনকি ভালো মতো ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাস হয়, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্লাসের নোটস যেমন থাকবে এবং ক্লাসে কি কি পড়ানো হচ্ছে সেগুলো তুমি তোমার বন্ধু থেকে জানতে পারবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু অ্যাটেন্ডিং কলেজের বেনিফিট হিসাবে পাওয়া যায়, যেটা নন অ্যাটেন্ডিং কলেজে পাওয়া যায় না। সেখানে কি পড়ানো হচ্ছে সেটাও খুব ভালো করে জানা যায় না, এমনকি তুমি যদি একটা নন অ্যাটেন্ডিং কলেজে যাও সেখানে তোমার ভালো মতো বন্ধুও তৈরি হবে না। তো এই জিনিসগুলো কিন্তু থেকেই যায়। আর তার সাথে সাথে তুমি যদি একটা অ্যাটেন্ডিং কলেজে যাও সেখানে একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে, সেখানে যেমন ফ্যাকাল্টিরা খুবই ভালো হন এবং রেগুলার ক্লাস নিতে আসেন, তেমন কি স্টুডেন্টরাও, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু প্রতিদিন কলেজ করতে আসে। সুতরাং সেখানে তোমার একটা হেলদি কম্পিটিশন বজায় থাকে, একটা আলাদা রকমই এনভায়রনমেন্ট পাওয়া যায়। তাই এই সমস্ত জিনিস মাথায় রেখে তোমাকে একটা কলেজ চুজ করতে হবে। আর এই কলেজ চুজ করাটা কিন্তু পুরোপুরি তোমার নিজের ওপরে, যে তুমি কি ধরনের কলেজ খুঁজছো। যেমনটা আমি তোমাদের একটু সাজেশন দিয়ে দিলাম, সবার প্রথমে রাখো মর্নিং কলেজ। মর্নিং কলেজ অ্যাটেন্ডিং নাকি নন অ্যাটেন্ডিং সেটা তোমাকে দেখতে হবে না। তার একটাই কারণ, তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার প্রফেশনাল কোর্সটা। তুমি যদি মর্নিং কলেজ একটা অ্যাটেন্ডিং কলেজ পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, সেখানে যেমন তুমি রোজ কলেজ যেতে পারবে সেরকম তাড়াতাড়ি বাড়ি চলে এসে তোমার নিজের পড়াও করতে পারবে। আবার নন অ্যাটেন্ডিং কলেজে তুমি যদি মর্নিংয়ে চান্স পাও সেটাও এক ধরনের সুবিধা আছে, তুমি বাড়িতে বেশিক্ষণ থাকতে পারবে, তোমার এই পড়াটাকে বেশি সময় দিতে পারবে। তো তারপরে তুমি দেখো, যদি ধরো তুমি মর্নিংয়ে চান্স পেলে না, তারপরে তুমি ডে কলেজটাকে প্রেফার করো। মর্নিং বা ইভিনিংটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি রাখতে বলছি, আর ডে কলেজটাকে আমি সেকেন্ড প্রায়োরিটি রাখতে বলছি। যদি না পাও তাহলে তোমাকে ডেতে ভর্তি হতেই হবে, সেক্ষেত্রে তুমি এই ধরনের সেগ্রিগেশনগুলো করতে পারো। এবার আসছে, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে কোন কলেজগুলোতে ভর্তি হলে ভালো হয়। তো আমি কয়েকটা কলেজের নাম তোমাদের বলে দিচ্ছি। যেমন সবার প্রথমে হচ্ছে গোয়েঙ্কা কলেজ। আমরা সবাই জানি যে গোয়েঙ্কা কলেজে অ্যাটেন্ডেন্সের প্রচুর চাপ থাকে, কিন্তু এটা সত্যি গোয়েঙ্কা কলেজ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট প্রফেশনাল কোর্সের সাথে যুক্ত থাকে। তারা রেগুলার কলেজ করেই কিন্তু প্রফেশনাল কোর্সটাকে ভালো করে পড়ে এবং সেটাকে পাসও করে। কিন্তু একটা জিনিস এখানে রয়েছে, বেশিরভাগ সবাই কিন্তু মর্নিংয়ে ভর্তি হয়, আর গোয়েঙ্কা কলেজে দুটো শিফট হয়, একটা মর্নিং একটা ডে। ম্যাক্সিমাম যারা প্রফেশনাল কোর্স করে তারা মর্নিংটাকে প্রেফারেন্স দেয় এবং বেশিরভাগ স্টুডেন্টরা মর্নিংয়েই ভর্তি হয়, যাতে তারা কলেজটা রেগুলারও করতে পারে, এমনকি বাড়ি গিয়ে ভালো করে পড়াশোনাটাও চালাতে পারে। তো গোয়েঙ্কা কলেজকে তোমরা ফার্স্ট প্রায়োরিটি রাখতে পারো, কারণ সেখান থেকে যেমন তোমরা একটা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছ, তার সাথে সাথে তোমার মর্নিং কলেজও হচ্ছে এবং তুমি সমস্তটা ভালোভাবে জানতেও পারছ। আর যেমনটা বললাম যে এই কলেজে অনেকেই প্রফেশনাল কোর্স করে, সুতরাং তাদের থেকেও তুমি অনেক বেশি সাহায্য পেতে পারো যদি এই ধরনের কলেজে ভর্তি হও। এছাড়া তোমরা মর্নিং কলেজ হিসেবে উমেশচন্দ্র কলেজটাকে রাখতে পারো, বঙ্গবাসী কলেজটাকে রাখতে পারো, আর এমন কিছু কলেজ আছে যেগুলোর মর্নিংটা শুধুমাত্র গার্লসদের জন্য, যেমন সাউথ সিটিতে শিবনাথ শাস্ত্রী কলেজ, জয়পুরিয়াতে তোমার জয়পুরিয়ার মর্নিংটা শুধুমাত্র মেয়েদের জন্য। তো এই ধরনের মর্নিং এর প্রেফারেন্সটা তোমরা রাখতে পারো। আর ইভিনিং কলেজের অ্যাভেলেবিলিটি অনেকটা কম আছে মর্নিং এর তুলনায়, তোমরা চাইলে সিটি কলেজকে ইভিনিং এর প্রেফারেন্সে রাখতে পারো, যারা ইভিনিং এ ভর্তি হতে চাইছো। তো এই ধরনের প্রেফারেন্স কিন্তু তোমাকে রাখতে হবে। আর ডে কলেজের মধ্যে আমি তোমাদের প্রেফার করব, ডে কলেজের মধ্যে তোমরা সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী, সিটি কলেজ এইগুলোতে কিন্তু ভর্তি হতে পারো। আর এই কলেজগুলো আমি বারবার বলে দিচ্ছি, তোমাদের ফার্স্ট সেমিস্টার কি সেকেন্ড সেমিস্টারে একটু হয়তো কলেজ যাওয়ার চাপ থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে যত তোমাদের সেমিস্টার এগোবে কলেজ যাওয়ার চাপটা কিন্তু অনেকটাই কমে যায়। তো এই ধরনের কলেজগুলোকে তোমরা তোমাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখতে পারো। আর কেউই কোনোদিন একটা বা দুটো কলেজের ফর্ম ফিল আপ করবে না, এখন যেহেতু উচ্চ মাধ্যমিকের নাম্বার প্রচুর পরিমাণে বেশি হয় সেই জন্য তোমাদের 5 থেকে 6টা কলেজের ফর্ম ফিল আপ অবশ্যই করে রাখতে হবে, যাতে একটাতে চান্স না পেলে তোমরা আরেকটাতে ইজিলি চান্স পেয়ে যেতে পারো। আশা করছি যারা প্রফেশনাল কোর্স করবে বলে ভাবছো এবং সাথে গ্র্যাজুয়েশনও করবে তাদেরকে আমি সমস্তটা ক্লিয়ার করতে পেরেছি। এর পরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।